আচ্ছা, আজকে আমরা শিখব কোন বাহিনীতে কত নাম্বারের সাধারণ জ্ঞান প্রশ্ন আসবে বা কয়টা করে সাধারণ জ্ঞান প্রশ্ন আসবে। যারা বসে আছো এবং যারা দেখছো আমার ইউটিউবের ছাত্র এবং ফেসবুকের ছাত্র, ওদেরকে শিখালেও কোনো সমস্যা নেই তো? তোমরাও তো ছিলে আমার ছাত্র, সবাই তো ফেসবুকের ছাত্র বা ইউটিউবের ছাত্র, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা উপস্থিত আমাদের ছাত্র এবং তোমরা সবাই মিলে শিখবো একটা গুরুত্বপূর্ণ টপিকস, যে তুমি যে বাহিনীতে পরীক্ষা দিতে যাও সেই বাহিনীতে সাধারণ জ্ঞান প্রশ্ন আসবে। এখন প্রশ্ন কোন বাহিনীতে কয়টা করে প্রশ্ন আসবে, তার মানে সাধারণ জ্ঞান কত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? ধরো সেনাবাহিনীর সৈনিক পদে তুমি পরীক্ষা দিতে গেলা। সেনাবাহিনীতে আমরা জানি 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়, 50 নম্বরের মধ্যে তোমার সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে 5টি অথবা 10টি, যদি 2 করে মান থাকে তাহলে 10, যদি 1 করে মান থাকে তাহলে 10 নাম্বার থাকবে 10। বুঝতে পারছিস? যদি সেনাবাহিনীতে পরীক্ষায় 5টা প্রশ্ন দেয়, প্রত্যেকটা প্রশ্নের মান যদি 2 করে থাকে তাহলে তুমি 10 পাবা, এবং যদি 1টা করে প্রশ্ন দেয় এবং 1 নাম্বার করে থাকে তাহলে 10টা প্রশ্ন পাবা। ক্লিয়ার? তোমরা ক্লিয়ার তো? আচ্ছা, আরে আমার ইউটিউবের ছাত্রকে বলতেছি, ফেসবুকের ছাত্রকে বলতেছি, ঠিক আছে? ওরাও মন খারাপ করে যে স্যার আপনি শুধু ক্লাসেই নেন, অনেকদিন থেকে টিউটোরিয়াল করেন না। আচ্ছা, এরপরে নৌবাহিনীতে, নৌবাহিনীতে তো তোমরা অনেকে পরীক্ষা দিতে যাবা, হাত তুলো তো কারা যাবা পরীক্ষা দিতে যাবা 2022 সালে? অনেকেই যাবা। তাহলে নৌবাহিনীতে যখন তোমরা যাবা, নৌবাহিনীতে তুমি 10টা সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন পাবা। এই 10টার মান 20 থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে দেয়া থাকে। ক্লিয়ার? তাহলে নৌবাহিনীতে আমাদের কয়টা সাধারণ জ্ঞান থাকতেছে? 10টা MCQ থাকবে, প্রত্যেকটা সাধারণ জ্ঞানের মান থাকবে 2 করে, ঠিক আছে? এরপরে বিমান বাহিনী, 2022 সালে বিমান বাহিনীতে কারা যাবা পরীক্ষা দিতে, হাত তুলো। অনেকেই যাবা, ঠিক না? ইউটিউবে বা ফেসবুকে যারা দেখছো তোমরা কারা কারা যাবা, কোন জেলা থেকে একটু কমেন্টস করবা। আচ্ছা, আমাদের এখানে অনেকে যাবে। এখন বিমান বাহিনীটা একটু মনোযোগ দিয়ে দেখো, বিমান বাহিনীতে দেখো আবেদনের সময় অনেকগুলো ট্রেড থাকে, ট্রেড থাকে না? এখন 3টা ট্রেড বাদ দিয়ে সবগুলো ট্রেডেই সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে 50টা করে MCQ, 50 নাম্বার। বোঝা গেছে? কোন 3টা ট্রেডে সাধারণ জ্ঞান 50টা থাকবে না বা পার্টিকুলার পরীক্ষা হবে না, সেগুলো হচ্ছিল টেকনিক্যাল ট্রেড, MTOF ট্রেড এবং তোমার চিকিৎসা সহকারী ট্রেড। এই ট্রেডগুলোতে সাধারণ জ্ঞান ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হবে না। তবে হ্যাঁ, বিমান বাহিনীতে IQ নামে একটা পরীক্ষা হয়, জানো তো তোমরা? বিমান বাহিনীতে সর্বপ্রথম IQ পরীক্ষা হবে 100 নম্বরের। এই 100 নম্বরের IQ পরীক্ষায় যে 3টা ট্রেডের কথা বললাম, টেকনিক্যাল, চিকিৎসা সহকারী এবং MTOF ট্রেড, এই ট্রেডের পরীক্ষায় IQ-তে 100 নম্বরের মধ্যে তুমি দেখবা 25-30টা সাধারণ জ্ঞান প্রশ্ন কমন পাইছ। তাহলে গুরুত্বপূর্ণ কত সাধারণ জ্ঞান? কম নাকি গুরুত্বপূর্ণ? কম নাকি বেশি? বেশি। বোঝা গেছে বিমান বাহিনীর ব্যাপারটা? ওকে, এরপরে পুলিশ বাহিনী, পুলিশে তো অনেকে পরীক্ষা দিতে চাও, কারা দেবা পুলিশে? আচ্ছা, পুলিশে কি হয়, পুলিশে লিখিত পরীক্ষা হবে 45 নম্বরের, ঠিক আছে? এই 45 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত থেকে। এখন ম্যাক্সিমাম জেলায় বিগত বছরের পরীক্ষাগুলোতে দেখা গেছে ম্যাক্সিমাম জেলায় তোমার সাধারণ জ্ঞানে 10 নম্বরের পরীক্ষা ছিল, হয় 10টা প্রশ্ন দিছে অথবা 5টা প্রশ্ন দিছে। বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ জেলায় 5টা প্রশ্ন দিছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করেছিল, এই ক্ষেত্রে তোমার 10 ছিল। এখন প্রশ্ন যে স্যার পুলিশে তো সাধারণ বিজ্ঞানও আসে, বাবা সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান দুটাই কিন্তু সিমিলার, কাছাকাছি অনেকটা বিষয়, বোঝা গেছে কি? এখন সাধারণ বিজ্ঞান প্রশ্নের মধ্যেও কিন্তু সাধারণ জ্ঞান প্রশ্ন আসে। সাপোজ ধরো চিকিৎসা বিজ্ঞানের জনক কে, এটা কি সাধারণ জ্ঞান না? হ্যাঁ, মানুষের
শরীরে রক্তকণিকা কত প্রকার, এটা যেমন সাধারণ বিজ্ঞানের একটা অংশ, আবার সাধারণ জ্ঞানেরও একটা অংশ। বোঝা গেছে কি? তাহলে পুলিশে যেতে চাইলে তোমার সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান দুইটার কম্বিনেশন করে পাঁচটা প্রশ্ন অথবা দশটা প্রশ্ন লিখতে দেয় দশ নম্বরের জন্য। ক্লিয়ার? বোঝা গেছে তো? এখন আসা যাক বিজিবিতে। বিজিবিতে যারা পরীক্ষা দিতে চাও তাদেরকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে। এসএসসিতে সর্বনিম্ন কত পয়েন্ট জানো? 3 পয়েন্ট পাইতে হবে যে কোনো বিভাগ থেকে, এবং এইচএসসিতে 2.50 পাইতে হবে। তাহলে তুমি বিজিবিতে সিপাহি পদে আবেদন করতে পারবে। এখন যদি কেউ বিজিবিতে ইন ফিউচারে পরীক্ষা দাও, তোমরা হয়তোবা দিতে পারো বা আমার অনলাইনে ছাত্ররাও দিতে পারে, যারা পরীক্ষা দিবা বিজিবিতে, বিজিবিতে কিন্তু পাঁচটা বিষয়ের উপরে কোশ্চিন হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ। বিজিবিতে কিন্তু কখনো একটা জিনিস মনে রাখবা, বিজিবিতে কখনো সেম ক্যাটাগরিতে বা সেম মান নিয়েই কিন্তু প্রশ্ন হয় না। কখনো দেখা যাচ্ছে বাংলাতে 20 দিল, ইংরেজিতে 30 দিল, গণিতে 30 দিল, সাধারণ জ্ঞানে 10 দিল, সাধারণ আইকিউগুলোতে। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে তোমার বিজিবির ক্ষেত্রে আমরা কি শিখলাম? বিজিবির ক্ষেত্রে সাধারণ জ্ঞান যে কত নাম্বারে থাকবে পার্টিকুলার তা কিন্তু থাকবে না, তবে তুমি আশা করতে পারো সর্বনিম্ন 10 নাম্বার অথবা 15 নাম্বারের জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন আসতে পারে। বোঝা গেছে? তো এই হচ্ছিল মোটামুটি আজকের বিষয়। আজকে আমরা শিখলাম কোন বাহিনীতে কয়টি করে সাধারণ জ্ঞান প্রশ্ন আসবে। সাধারণ জ্ঞান প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমাদের সোজার একাডেমিতে যে শীটগুলো আমরা দিছি পাইছো তো, সেই শীটগুলো মুখস্ত করে ফেলতে হবে। যদি মুখস্ত করতে পারো তাহলে অবশ্যই যে কোনো বাহিনীতে গেলে তুমি কমন পাবা। বোঝা গেছে কি? ভালো করে পড়ো। সাধারণ জ্ঞান যেহেতু প্রত্যেকটা বাহিনীতে আসবে, এটা একটা কমন পরীক্ষা, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণ সাধারণ জ্ঞান তুমি যদি পারো অল্প সময়ে বেশি নাম্বার পাওয়া যাবে। বোঝা গেছে? সেটা কিন্তু তুমি বাংলা দেখা যাচ্ছে তুমি 5 নাম্বারের জন্য একটা রচনা লিখলা 2 পাতা, সেখানে তুমি হয়তো বা 3-4 পেতে পারো, কিন্তু 5টা সাধারণ জ্ঞান প্রশ্ন সঠিক উত্তর জানা থাকলে দিতে গেলে বড় জোর 2 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে, তুমি 5-5 পাবো। বোঝা গেছে কি? তো যাই হোক, এই হচ্ছিল তোমাদের জন্য আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল কেমন লাগলো? ভালো লাগছে? যারা কোর্স করছিল এতদিন ধরে তোমরা হয়তো অনেকে জানো নাই আর কি, যে আসলে পার্টিকুলার কোন বাহিনীতে কয়টা করে সাধারণ জ্ঞান থাকতে পারে। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।